রাজ্য সরকারি স্কুলগুলিতে অতিরিক্ত শিক্ষক যেখানে রয়েছে সেখান থেকে বদলি শুরু করছে রাজ্যের শিক্ষা দপ্তর। প্রায় 600 শিক্ষককে প্রাথমিকভাবে বদলি করা হয়েছে বাড়ি থেকে প্রায় 100 থেকে 120 কিলোমিটার দূরে। তাতে সমস্যায় পড়েছেন শিক্ষক শিক্ষিকারা। এদের মধ্যে বেশ কয়েকজন বহু বছর বাইরে থেকে সরকারি উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে বাড়ির কাছে স্কুলে বদলি হয়েছেন। রাজ্য সরকার অমানবিক বদলি করছে, এরই প্রতিবাদে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়ে পথে নামলো বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠন। আমি ছিলাম হচ্ছে কলকাতার নর্থ কলকাতার একটা স্কুলে, সেখান থেকে আমাকে প্রচুর দূরে ট্রান্সফার করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি আমার ডেভনে সার্ভিস পিরিয়ডে প্রচুর বছর, মানে এক বছর বাদ দিলে পুরোটাই ছিলাম আমি হচ্ছে গ্রামের দিকেই। তারপরে আমাদের মহামান্য প্রধানমন্ত্রী উনি আমাদের আবার উঁচিয়ে আসার জন্য যে উচ্চশ্রী প্রকল্প করেছিলেন সেখানের জন্যেই আমরা আসতে পেরেছিলাম, এবং সত্যিকারে আমাদের মনে হয় আমরা অনেক বেনিফিটও পেয়েছিলাম। কিন্তু আবার আমাদের এই এক বছরের মাথায় আবার ট্রান্সফার করে দেওয়া হয়েছে, এবং যেখানে করা হয়েছে সেটা এতটাই দূরে যে সেখানে সত্যি যাওয়া সম্ভব না, প্রায় আমার বাড়ি থেকে 120 কিলোমিটার দূরে। পুলিশের অনুমতি না থাকায় বিকাশ ভবনে কোনো অভিযান করতে পারলেন না শিক্ষক সংগঠনের সদস্যরা। 12 দফা দাবি নিয়ে বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেন তারা। ডেপুটেশনের অন্যতম দাবিগুলি হলো 30 কিলোমিটারের বেশি দূরত্বে সারপ্লাস ট্রান্সফার করা যাবে না, নিয়ম বহির্ভূত সারপ্লাস ট্রান্সফারকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে, মিউচুয়াল ট্রান্সফার শুরু করতে হবে পুনরায় ইত্যাদি। সমাজকে দেওয়ার মতো আছে, সেটাকে ইউটিলাইজ করা হোক, কিন্তু সেটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে 25 কিলোমিটার দূরত্বে একটা মানবিক ওয়েতে রেশনালাইজেশনটা করা হোক, এই দাবি নিয়ে আজকে তো আজকে বিকাশ ভবন অভিযানে টাকা মারা। তারপরে আমরা এটা খুব শান্তিপূর্ণ আজকে মুভমেন্ট আপনারা জানেন, এরপরে কিন্তু ভায়োলেন্ট মুভমেন্ট হবে। শিক্ষকরা যখন দেখবে যে তাদের পেটে হাত পড়েছে এবং প্রতিহিংসাপরায়ণ যে পদক্ষেপ সরকার নিচ্ছে সেখান থেকে পিছু হটছে না, তখন কিন্তু শিক্ষকরাও জানে কীভাবে জবাব দিতে হয়, সেভাবেই আমরা কিন্তু লড়াইটা করব। এভাবেও সমস্যা না মিটলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুমকি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের। এবং তাদের বক্তব্য, যদি এই বদলি নীতি সঠিকভাবে না মানে রাজ্য সরকার বা রাজ্য শিক্ষা দপ্তর, তাহলে আগামী দিনে কিন্তু এই ধরনের আন্দোলন জেলায় জেলায় আরও তীব্র আকারে করবে, এমনটাই হুঁশিয়ারি দিলেন শিক্ষক শিক্ষিকাদের এই সংগঠন। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে শান্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, সল্টলেক।